আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। ফ্লাইট, আরব আমিরাতের ফ্লাইট নিয়ে চলছে অনেক বড় একটা নাটক, ড্রামা চলছে। সেই ড্রামাটা কিন্তু অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা তো দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তো ড্রামাটা কি এবং নাটকটা কি এবং এই নাটকটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলি। তার জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে চাইছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আরব আমিরাতের ফ্লাইট নিয়ে যে নাটকটা চলছে সেই নাটকটা কি। আমাকে কিন্তু অলরেডি, আমিও কিন্তু সেই সংবাদগুলো দেখার পর কিন্তু ভিডিও তৈরি করেছিলাম যে ফ্লাইট খুলে দিচ্ছে 23 তারিখ বা খুলে দিচ্ছে, এরকম কিন্তু আমি বলেছিলাম। কেন বলেছিলাম সেটা, সেটা কেন বলেছিলাম তার কারণ হচ্ছে একটাই, যে এইগুলো আমরা সংবাদ পেয়েছিলাম, এদেশের জাতীয় পত্রিকাতে পর্যন্ত পেয়েছি। এবং সবথেকে বেশি নাটকটা করছে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। যাই হোক, সেই নাটকে কিন্তু এখন আমরা দর্শক, আমরা বাংলাদেশি যারা আছি তারা দর্শক। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে কিন্তু ফ্লাইট 7 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে, ইনশাল্লাহ 7 তারিখ আশা করা হচ্ছে সমস্ত ফ্লাইট খুলে দিবে, আশা করছি। তো আমরা এখন পর্যন্ত সেই নাটকে, যে বর্তমান যে নাটকটা হচ্ছে ইন্ডিয়ার যাত্রীদের সাথে বা ইন্ডিয়া যারা আছেন তাদের সাথে, ইন্ডিয়া প্রবাসীদের সাথে, সেই নাটকে, নাটকটাতে কিন্তু আমরা দর্শক হিসাবে আছি। কেমন আছি, কারণ ফ্লাইট খুলে দিয়েছে 6টা দেশের সাথে, আপনারা জানেন। সেই 6টা দেশ হচ্ছে নাইজেরিয়া, নেবেবুয়া, এরপর আপনার দক্ষিণ আফ্রিকা, তারপর আছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সাথে ফ্লাইট খুলে দেওয়া অনেক নিয়মকানুন বলেছে তারা, যে আসতে গেলে আপনাকে PCR টেস্ট করে আসতে হবে, ভ্যাকসিনের 2টা ডোজ থাকতে হবে, তারপর আরও অনেক কিছুই, এইগুলো যাদের থাকবে, এইগুলো যারা যারা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবে তারাই শুধু আসতে পারবে। এবং এয়ার ইন্ডিয়া তারা টুইটে পর্যন্ত বলেছিল যে আমরা ফ্লাইট শুরু করতে যাচ্ছি 23 তারিখ থেকে। হঠাৎ করে তারা আবার কী করলো, গতকালকে আবার তারা টুইটে বলেছে যে না, আমরা ফ্লাইট 6 তারিখ পর্যন্ত আবার বন্ধ রাখলাম। দেখুন কত বড় একটা নাটক করেছে তারা। এই যে নাটকটা করেছে সেই নাটকে কিন্তু অনেক মানুষই ফেঁসে গিয়েছে। কেমন ফেঁসে গিয়েছে, অনেকে টিকিট করেছে, লাখ টাকা দিয়ে টিকিট করেছে অনেক লোক, যখন অনেকেই যে আসবে। এখন যারা চিন্তা করেছিল 23 তারিখ বা 24 তারিখ 25 তারিখ আসবে, এখন বলছে, তারা বলছে যে ফ্লাইট 6 তারিখ পর্যন্ত স্ট্যান্ড বাই রেখেছে। এখন কি করবে সেই যাত্রীরা, যাত্রীরা কি হবে, এই যে ড্রামাটা হচ্ছে বর্তমানে। জানি না সেই ড্রামাটা কেন হচ্ছে, কারণ আমরা শুধু এই ড্রামাগুলো দেখছি সংবাদে, আমরাও দেখছি বিভিন্ন সংবাদে, আমরাও দেখছি এবং বিভিন্ন পত্রিকাতে দেখছি। তো যাই হোক, এই ড্রামাতে, এই ড্রামাগুলোর মধ্যে কিন্তু আমরা নিজেরাও কিন্তু জড়িয়ে গেছি বর্তমানে। কেমন, আমরাও বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও সেই তথ্য পাচ্ছেন। তো যাই হোক, এই যে ড্রামাটা, সেই ড্রামাটা এখন বাংলাদেশের সাথে যখন ওপেন হবে ফ্লাইট, ঠিক আছে, তবে বাংলাদেশের সাথে একটা ভালো দিক হচ্ছে, বাংলা সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে যখন বলেছিল 7 তারিখ পর্যন্ত কিন্তু আছে, এখন পর্যন্ত কোনো ড্রামা হয় নাই, আশা করছি বাংলাদেশের সাথে সেই ড্রামাটা হবেও না। তো যাই হোক, আরেকটা কথা আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, দেখুন এয়ার ইন্ডিয়া কিন্তু তারা বলেছে ফ্লাইট চলাচল করবে না, কিন্তু ইমারত এয়ারলাইন্স, ইতিহাদ বা অন্য অন্য যে বিমান সংস্থা আছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলে নাই যে তারা ফ্লাইট পরিচালনা করবেন কি না, ঠিক আছে। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে ফ্লাইট বন্ধ করেছে আরব আমিরাত সরকার, আর ফ্লাইট খুলে দিবে আরব আমিরাত সরকার। আর বিমান সংস্থা যারা রয়েছে তারা, বিভিন্ন সংস্থা আছে, বিমান বিভিন্ন মালিক আছে, তারা ইচ্ছা করলে ফ্লাইট পরিচালনা করবে, ইচ্ছা করলে করবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না। তো এখন কথা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট পরিচালনা করবে না, কিন্তু হয়তো অন্য ফ্লাইট আছে, অন্যরা আছে, সেটা তো তারা তো পরিচালনা করবে, ঠিক আছে। তো সেই আপডেটটা এখন পর্যন্ত পাই নাই যে অন্য অন্য যে এয়ারলাইন্সগুলো আছে সেটা। অলরেডি আমি কিছুটা পেয়েছি তথ্য যে ইমারত এয়ারলাইন্স বা অন্য অন্য ফ্লাইট কিন্তু অলরেডি পরিচালনা শুরু করেছে, তারা কিন্তু ইন্ডিয়া থেকে যাত্রী নিয়ে আসছে, এটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো বিস্তারিত ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও আপনারা আজকালকের ভিতরে পেয়ে যাবেন পুরোপুরি যে বিষয়টা। তো নাটক বিষয়টা জাস্ট আপনাদের মাঝে তুলে ধরলাম, তার কারণ হচ্ছে একটা, আমাকে অনেকে কমেন্টস করছেন যে ভাই আপনি বলেছিলেন 23 তারিখ ফ্লাইট খুলে দিবে, এখন বলছে 6 তারিখ বন্ধ করে দিয়েছে, আপনারা এইসব খবর কোথায় পান। এই যে আপনারা যে কমেন্টস করছেন, আপনারা এইসব তথ্য কোথায় পান যে আবার 6 তারিখ খুলে দিবে, এই তথ্যটা আপনি কোথায় পেলেন। আমরা তো এদেশের যে জাতীয় পত্রিকা আছে বা বিভিন্ন রকমের এয়ারলাইন্স যে টুইটার আছে, সেই টুইটার থেকে কিন্তু আমরা সংবাদগুলো গ্রহণ করে থাকি। তো তারা যদি এত বড় ড্রামা করে তা আমরা কী করব বলেন, আমরা তো চেষ্টা করি সবসময়। এখন তারা যে ড্রামাটা করছে দেখি সেই ড্রামাটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা ইনশাল্লাহ সাথে থাকুন, নতুন আপডেট আসার আগ পর্যন্ত সাথে থাকুন, ইনশাল্লাহ নতুন আপডেট আসলে আবার আপনাদেরকে দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রামা দেখতে থাকুন।
আমরাও দেখতে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।